আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ফেব্রুয়ারি মাসে একমাত্র আইপিও শেয়ার জেএমআই হসপিটাল রিকুইজাইট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব। কোম্পানিটি কী ধরনের বিজনেস করে থাকে, কোম্পানিটির পারফরমেন্স কী, গত পাঁচ বছরে কোম্পানিটি কী ধরনের পারফরমেন্স করে এসেছে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং এর মাধ্যমে আপনারা জেএমআই হসপিটালের পারফরমেন্স কেমন হতে পারে এই সম্পর্কে একটি মূল্যায়ন পাবেন। জেএমআই হসপিটাল রিকুইজাইট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটির আইপিও সাবস্ক্রিপশন ওপেন হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি 2022 সাল এবং সাবস্ক্রিপশন ক্লোজ হবে হচ্ছে 3 মার্চ 2022 সাল। তো এর ভিতরে যে জিনিসটি হচ্ছে আপনার 20,000 টাকার শেয়ার থাকতে হবে এবং ন্যূনতম 10,000 টাকার আইপিও আবেদন করতে হবে আপনাকে। একটি কোম্পানি শেয়ারের ভ্যালু কেমন হবে বা শেয়ারটি কী ধরনের পারফর্ম করবে সেটি মূলত নির্ভর করে কোম্পানি কী ধরনের বিজনেস করে থাকে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোম্পানি যে বিজনেস করে থাকে সেই বিজনেস বা যে প্রোডাক্টটি উৎপাদন করে বা বিপণন করে সেই প্রোডাক্টটির মার্কেট ভ্যালু বা মার্কেটের চাহিদা রয়েছে কি না তা। তো আমরা এখন দেখে নিচ্ছি যে জেএমআই হসপিটাল রিকুইজাইট লিমিটেড কোম্পানিটি কী ধরনের প্রোডাক্ট উৎপাদন এবং বিপণন করে থাকে। তারা মূলত বিভিন্ন মেডিকেল অ্যাক্সেসরিজ উৎপাদন এবং বিপণনের কাজে জড়িত। তারা মূলত সার্জিক্যাল গ্লাভস, আইবি ক্যানেলা, বাল্ক নিডেল, প্লিস্টার ফিল্ম, ইনফিউশন সেট, ব্লড ট্রান্সফিউশন সেট এবং ইউরিন ড্রেনেজ সেট, ব্যাগ ইত্যাদি হচ্ছে উৎপাদন এবং বাজারজাত করে থাকে। এবং বর্তমানে আমাদের দেশে কিন্তু এই মেডিকেল অ্যাক্সেসরিজ ডিভাইসগুলোর বাজারজাতে মানে বাজার দিন দিন বাড়ছে। একসময় এই ধরনের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম বাইরে থেকে আমদানি করা হতো, তো এখন বাংলাদেশে তা উৎপাদন হচ্ছে। আপনারা সবাই জানেন আমরা যখন একটি কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি তখন একটি কোম্পানির পরিচালনা পর্ষদে কারা আছেন সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে থাকি। তো জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটির বোর্ড অফ ডাইরেক্টরসে কারা আছে চলুন আমরা তা দেখে নিই। কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এমডি আব্দুর রাজ্জাক এবং ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন মিসেস সুরাইয়া আক্তার রিনা, যারা কিনা প্রায় এক যুগের বেশি সময় ধরে এই মেডিকেল ডিভাইস আমদানি রপ্তানি এবং বিপণনের কাজের সাথে জড়িত। সো বলা যায় যে তারা খুবই দক্ষ। কোম্পানিটির যদি ক্যাপিটাল স্ট্রাকচারের দিকে আমরা একটু নজর রাখি আমরা দেখব যে কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 320 টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 90 কোটি টাকা। কোম্পানিটির হচ্ছে শেয়ার হচ্ছে 9 কোটি সাধারণ শেয়ারে বিভক্ত এবং প্রি আইপিও অবস্থায় কোম্পানিটির শেয়ার ছিল 9 কোটি এবং পোস্ট আইপিওতে আসার পরে কোম্পানিটির শেয়ার হবে প্রায় 12,52,94,120, যার ভিতরে কোম্পানি 3,52,94,120 শেয়ার অফার করছে পাবলিক এবং ইনস্টিটিউট হোল্ডারদের জন্য। জেএমআই হসপিটাল ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটি হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতিতে মার্কেটে অ্যানলিস্ট হতে যাচ্ছে এবং তার প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, যার বিডিংয়ে যার কাট অফ প্রাইস নির্ধারিত হয়েছে 25 টাকা এবং পাবলিক অফারিংয়ে তারা হচ্ছে প্রায় 20% ডিসকাউন্টে হচ্ছে 20 টাকা করে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির শেয়ার হোল্ডিং পজিশনটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। আমরা জানি যে একটি কোম্পানিকে আমরা তখনই হচ্ছে খুব ভালো মোটামুটি ভালো কোম্পানি আমরা বেছে নিতে পারি হচ্ছে একটি কোম্পানির 50% শেয়ার যখন তার ডাইরেক্টরদের হাতে থাকে। তখন হচ্ছে আসলে হয় কি, তখন হচ্ছে কোম্পানির প্রতি ডাইরেক্টরদের মানে ভালো লাগা বা টানটা অন্যরকম থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জেএমআই হসপিটাল ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটির ডাইরেক্টর হোল্ডিংস হচ্ছে 32.32%, আর ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে 39.23%, আর ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিভিজুয়াল হোল্ডিং হচ্ছে 27.03%, আর এনআরবিদের জন্য কোম্পানিটির শেয়ার থাকবে হচ্ছে 1.42%। তো কোম্পানিটির এ হচ্ছে টোটাল শেয়ার হোল্ডিং পজিশন। আমরা এখন কোম্পানিটির ফাইন্যান্সিয়াল কিছু ডাটা দেখে নিচ্ছি। কোম্পানিটির লাস্ট 4 বছরের ইপিএস আমরা একটু দেখে নিব। কোম্পানির লাস্ট 2017 সালে ইপিএস ছিল 2.01 টাকা এবং 2018 সালে তা ছিল 2.36 টাকা, 2019 সালে তা কিছুটা কমে যায় 2.05 টাকা এবং 2010 সালে কিন্তু কোম্পানির ইপিএস আবার 2.42 টাকায় দাঁড়িয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 4 বছরে কোম্পানিটির ইপিএস ধারাবাহিকভাবে 2 টাকার উপরে অবস্থান করছিল। এখন আমরা কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালুটা একটু দেখে নিব। আমরা সবাই জানি যে একটি কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু কত, তার উপরে হচ্ছে আমরা ডিসিশন নিতে পারি যে কোম্পানির স্টকটি আমি কত মূল্যে কিনব। মানে অবশ্যই আমি নেট অ্যাসেট ভ্যালুর 3-4 গুণ দামে কোনো স্টক কিনব না।
তো জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু আমরা দেখে নিচ্ছি। 2017 সালে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু ছিল 30.48 টাকা, 2018 সালে তা দাঁড়িয়েছে 25.86 টাকা, 2019 সালে তা দাঁড়িয়েছে 28.58 টাকা এবং 2020 সালে তা 29.99 টাকায় দাঁড়িয়েছে। তো এ থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আমরা কোম্পানিটির শেয়ারটা 31 সেপ্টেম্বর 2021 সাল কোম্পানিটির লাস্ট প্রকাশিত ফার্স্ট কোয়ার্টারে কোম্পানিটির পারফরমেন্সটা আমরা এখন একটু দেখে নিব। কোম্পানির লাস্ট কোয়ার্টারে পারফরমেন্স হচ্ছে ইপিএস কোম্পানির লাস্ট কোয়ার্টারে হয়েছে 64 পয়সা, যা আগের বছর একই সময় ছিল 60 পয়সা, এবং কোম্পানিটির ন্যাব দাঁড়িয়েছে 32.13 টাকা, যা তার আগের কোয়ার্টারে একই সময় ছিল 31.49 টাকা, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2021 সালে মানে ফার্স্ট কোয়ার্টারে দাঁড়িয়েছে 1.46 টাকা, যা তার আগের কোয়ার্টারে একই সময় ছিল 76 পয়সা। তো আমরা কিন্তু এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোর একটি ভালো উত্থান আমরা লক্ষ্য করছি, তার সাথে সাথে ন্যাবও হচ্ছে ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যখন কোম্পানিটির শেয়ার কিন্তু আমরা 20 টাকা ধরে হচ্ছে কিনছি, আর কোম্পানিটির ন্যাব হচ্ছে 32 টাকা, সো এখানে কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু আমরা শেয়ারটির বাই করার সুযোগ পাচ্ছি আইপিওর মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও কোনো স্টক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন যেটা আপনারা জানতে চান সেটা জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।